বিশ্বজুড়ে করোনার ভয়াবহতা চলছে ঘন্টায় আরো সাড়ে পাঁচ হাজার ভাইরাস বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন এক লাখ হাজারের বেশি আক্রান্ত ছাড়ালো সাড়ে আঠারো লাখ মানুষ একদিনে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় বাহাত্তর হাজার সংক্রমণ মহামারী করোনা ভাইরাসের থাবায় সবচেয়ে বেশি নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের রোববারও সর্বাধিক মৃত্যু দেখেছে ক্ষমতাধর এই দেশটি মারা গেছেন পনেরোশোর দেশটিতে মোট মৃত বাইশ হাজারের বেশি যুক্তরাজ্যে মারা গেছেন আরো সাড়ে সাতশোর বেশি মানুষ দেশটিতে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে এছাড়া স্পেন ফ্রান্স ইতালিতে মারা গেছেন আরও ষোলোশো মানুষ বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা করোনায় অর্ধেক মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে এমন পরিস্থিতিতে দুর্যোগ ঘোষণার বিষয়ে অনুমোদন দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার ফলে দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যের পাশাপাশি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া গুয়াম ও পোয়ারতোরিকো সহ দেশটির সব অঞ্চল ফেডারেল দুর্যোগ ঘোষণায় অন্তর্ভুক্ত হলো এদিকে যুক্তরাজ্যে মারা গেছেন আরও সাড়ে সাতশোর বেশি মানুষ দেশটিতে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়ালো এর মধ্যে যুক্তরাজ্যবাসীর জন্য সুখবর হচ্ছে তাদের প্রধানমন্ত্রী বোরিস জনসন হাসপাতাল ছেড়েছেন মহামারী অন্যতম কেন্দ্র ইতালিতে উনিশে মার্চের পর মৃতের সংখ্যা কম ছিল রোববার চব্বিশ ঘন্টায় চারশো একত্রিশ জনের মৃত্যু দেখেছে দেশটি ইউরোপের আরেক দেশ ফ্রান্সে বাড়ছে প্রতিনিয়ত দেশটিতে এ পর্যন্ত মারা গেছে চোদ্দ হাজারের বেশি মানুষ করোনায় বিপর্যস্ত স্পেনও চ চব্বিশ ঘন্টায় নতুন করে মারা গেছে ছয়শ জন। মোট মারা গেছে সতেরো হাজারের বেশি মানুষ এখনও আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে জার্মানি বেলজিয়ামে আর ইউরোপের করোনার বিস্তার ব্যাপকভাবে ছাড়ালেও চেক প্রজাতন্ত্র ডেনমার্ক নরওয়ে ও অস্ট্রিয়া লকডাউন তুলে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার পদক্ষেপ নিতে শুরু করেছে যদিও করোনা নিয়ন্ত্রণে ঢিলেমি করলে যে কোনো সময় আবার এর বিস্ফোরণ ঘটতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকোপ সৌদিতে কারফিউ বাড়ানোর পাশাপাশি দেশটির ইসলাম বিশ্বক মন্ত্রণালয় ঘোষণা করেছে আসন্ন রমজান মাসে তারাবীর নামাজ কেবল ঘরেই আদায় করা হবে কারণ করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না এশিয়ায় সর্বাধিক মৃত্যু দেখছে ইরান মারা গেছে চার হাজার পাঁচশো চুয়াত্তর জন ভারতে আক্রান্ত ন জন এ পর্যন্ত মারা গেছেন তিনশো জন তিরিশে এপ্রিল পর্যন্ত চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি